বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত বন্ধুগণ, আজ যে বিষয়ে আলোচনা করব সে হচ্ছে সরিনাম, হোমিওপ্যাথিক ঔষধ সরিনাম। সরিনাম আমাদের হোমিওপ্যাথিতে বিশেষ প্রয়োজনীয় একটি ঔষধ। এই ওষুধটি ব্যক্তিকেন্দ্রিক কারণ ভিত্তিক। তা আমি একটি রোগীচিত্রের মাধ্যমে এই ওষুধটির চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করব। তা আপনারা সাথেই থাকুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং শুনুন। সম্মানিত বন্ধুগণ, যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন। তো শুরু করা যাক। সেদিন মধ্যবয়সী এক মহিলা আপনার রুগী দেখার আসনে এসে উপবেশন করল। আপনি রুগী দেখার কাজে ব্যস্ত, এমন সময় একজন মধ্যবয়সী মহিলা আসে আপনার রুগী দেখার চেয়ারে বসল। উপবেশন করার পর আপনি অনুভব করলেন মেয়েটির গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। রুগীর প্রতি লক্ষ্য করে দেখতে পেলেন রুগিনীর অনাবৃত অংশের চামড়া অমসৃণ, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, ঘর্মহীন, শুষ্ক এবং স্থানে স্থানে চর্মরোগ দেখা যাচ্ছে। অর্থাৎ যে জায়গাটি খোলা আছে, শরীরের যে অংশটি কাপড় দিয়ে ঢাকা নাই, এই অংশের প্রতি আপনি লক্ষ্য করে দেখলেন যে অমসৃণ, অর্থাৎ খসখসে, মানে পরিষ্কার নয়, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, শুষ্ক, খসখসে এবং মাঝে মাঝে চর্মরোগ, ঘোর বিষণ্ন মুখ ভঙ্গিমা, এলোমেলো শ্রীহীন শুষ্ক চুল, স্থানে স্থানে জটাবাঁধা ভাব, বেশভূষা, আবরণ আগোছালো, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, চুলগুলো ওই রকম অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং এলোমেলো, মনে হয় চুলগুলো জটা বেঁধেছে, এরকম অবস্থা। গরম আবহাওয়া থাকা সত্ত্বেও রুগী মোটা কাপড় পরিধান করেছে, মানে মনে হয় তাকে কত ঠান্ডা লেগেছে। তো কী কষ্ট জানতে চাইলে মেয়েটি বলল, অনেকদিন যাবৎ আমি কাশি এবং শ্বাসকষ্টে ভুগছি, এখন আপনার প্রয়োজন কাশি এবং শ্বাসকষ্টের বৈশিষ্ট্য অনুসন্ধান করা। তাই প্রশ্ন করলেন, আচ্ছা তোমার কাশি এবং শ্বাসকষ্ট কখন কিসে দেখা দেয়, বৃদ্ধি পায়? উত্তরে মেয়েটি বলল, গরমকালে আমার কাশি থাকে না, গরম পড়লেই কাশি চলে যায়, শীতকাল আসলেই আমার কাশি দেখা দেয়। সাধারণত ঘুম ভাঙ্গার পর, সন্ধ্যের পর, শয়ন করলে, কথা বললে আমার কাশি বৃদ্ধি পায়, কাশির সঙ্গে শ্বাসকষ্ট দেখা দেয়। তবে কাশতে কাশতে লবণাক্ত, হলদে, সবুজ বর্ণের অথবা পুঁজির ন্যায় শ্লেষ্মা বাহির হয়। খোলা বাতাসে বসলে, দাঁড়ালে, হেঁটে বেড়ালে পরিষ্কার বায়ুতে শ্বাস রুদ্ধ হয়ে আসে এবং শ্বাসকষ্ট দেখা দেয়। কেবলমাত্র হাত পা সরিয়ে শীত হয়ে ঘরের গরমে শুয়ে থাকলে আমার শ্বাসকষ্টের উপশম হয়। তাহলে ঠান্ডায়, খোলা বাতাসে, দাঁড়ালে, বেড়ালে এবং মানে ঠান্ডা লাগলে, এক কথায় ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট, কাশি দেখা দেয় এবং বৃদ্ধি পায়। গরম ঘরে চিত হয়ে শুয়ে থাকলেই উপশম হয়। ওই সময় আমি একাকী নির্জনে থাকতে ভালোবাসি। তাই ওষুধটির বৈশিষ্ট্য অনুসন্ধানের জন্য প্রশ্ন করলেন, আচ্ছা প্রত্যেকে তুমি গোসল করো কেমন, ঠান্ডা গরম কোনটি কেমন সহ্য হয়? উত্তরে মেয়েটি বলল, গোসল করতে আমি ভয় পাই, কিন্তু গোসল করলে আমি ভালো থাকি। ঠান্ডায়, ঠান্ডা বাতাসে, ঠান্ডা লাগলে, এমনকি খোলা বাতাসে, বায়ু প্রবাহে, গরমে, গরম বাতাসে, বিছানার গরমে প্রায় কষ্টগুলি বৃদ্ধি পায় এবং দেখা দেয়। অর্থাৎ গরমে তার বৃদ্ধি পাওয়ার কথা নয়,
কিন্তু এখানে গরম বাতাসে এবং বিছানার গরমে বৃদ্ধি পায়, কিন্তু ঘরের গরমে সে উপশমিত বোধ করে, এটাই হচ্ছে সুরিনাম। অপরিষ্কার অপরিচ্ছন্ন ঘর্মহীন শুষ্ক চামড়া, স্থানে স্থানে তালির মতো চর্মপীড়া, ঘোর বিষণ্ণ মুখভঙ্গিমা, আগোছালো অপরিষ্কার অপরিচ্ছন্ন দেহ হতে দুর্গন্ধ বের হওয়া, আবহাওয়া অনুপাতে মোটা কাপড় পরতে ভালোবাসা, প্রতি শীতকালে কাশি দেখা দেয়, গরমকালে থাকে না, কাশি সকালে ঘুম ভাঙলে ভাঙার পর সন্ধ্যের পর শয়নে কথা বললে বৃদ্ধি পায়, কাশির সঙ্গে শ্বাসকষ্ট, কাশতে কাশতে লবণাক্ত হলদে সবুজ বনের অথবা পুঁজির মতো শ্লেষ্টা নির্গমন, শ্বাসকষ্ট মধ্যরাতের পর সন্ধ্যার পর ভ্রমণকালে শ্বাসরুদ্ধ ভাবের সঙ্গে শ্বাসকষ্ট, খোলা বাতাসে বসলে দাঁড়ালে হেঁটে বেড়ালে পরিষ্কার বায়ুতে শ্বাসরুদ্ধ হয়ে আসে এবং শ্বাসকষ্ট দেখা দেয়, গোসল করতে ভয় পায় তবে গোসল করলে ভালো থাকে, ঠান্ডা বা ঠান্ডা বাতাসে গরম বা গরম বাতাসে বিছানার গরমে প্রায় শ্বাসকষ্ট বৃদ্ধি পায় দেখা দেয়। লক্ষণগুলির প্রতি লক্ষ্য করলে নিশ্চয়ই সুরিনামের কথা আপনাদের মনে পড়বে, তাই সুরিনামের অন্যান্য বৈশিষ্ট্য অনুসন্ধান করার জন্য আপনি প্রশ্ন করলেন, আচ্ছা তোমার মন মেজাজ ভয় ভীতি কেমন এবং কথাবার্তা শুনতে ইচ্ছা হয় কেমন? উত্তরে মেয়েটি বলল, মনে হয় উদ্বেগ আশঙ্কা হতাশা নৈরাশ্য ভাব আমাকে গ্রাস করেছে। অর্থাৎ সে এত উদ্বিগ্ন, আশঙ্কাপরায়ণ, সন্দেহপরায়ণ এবং রোগ আরোগ্য সম্পর্কে হতাশ এবং নিরাশ, এভে এটাই চিহ্ন তাকে গ্রাস করেছে, সে কথাটি প্রকাশ করল। মনের অবস্থাগুলি মেঘের রূপ নিয়ে যেন তার মাথার উপর অবস্থান করছে। রোগ আরোগ্য সম্বন্ধে আমি হতাশ, হতাশ হতাশার কষ্ট পাচ্ছি, মনে হয় আমার রোগ সারবে না, আশঙ্কা আমাকে যেন পেয়ে বসেছে। আমার ভবিষ্যৎ সম্পর্কে আশঙ্কা, আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি হবে, ফলে আমরা গরিব হয়ে যাব, এই আশঙ্কা আমি জর্জরিত। আমি ধর্মবীরী হলেও মনে হয় আল্লাহর অনুগ্রহ থেকে আমি বঞ্চিত, এটা আমার আশঙ্কা। এসব চিন্তা ভাবনায় আমি বিষণ্ণ হয়ে পড়েছি, কারো সঙ্গে কথা বলতে আমার ইচ্ছে হয় না, তাই আমি একা নির্জনে থাকতে ভালোবাসি। আমি একগুঁয়ে, অত্যন্ত জিদি, প্রায় সময় উত্তেজিত হয়ে পড়ি, বারবার নিজের কষ্টের কথা মনে পড়ে। শুধু তাই নয়, আমি আমার মনের নিজের কষ্টগুলো শুধু নিজেই যে বিরক্ত হই তাই না, পরিবারের সকলকেও আমি বিরক্ত করি, তাই মাঝে মাঝে আত্মহত্যার ইচ্ছাও জাগে, কিন্তু ধর্মের আদেশ নির্দেশ কথা মেনে আত্মহত্যা করতে পারি না। সেই সঙ্গে মাঝে মাঝে আমার মৃত্যু ভয়ও দেখা দেয়। আমি অনুভূতিও ভাবপ্রবণ, অলস প্রকৃতির, অগোছালো এবং অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন। আচ্ছা, তাই প্রশ্ন করলেন, ক্ষুধা হয় কেমন, কী কী খেতে ইচ্ছা হয় আর কী কী খেতে সহ্য হয় না? উত্তরে মেয়েটি বলল, ক্ষুধা আমার বেশ আছে, কিন্তু ক্ষুধা সত্ত্বেও আমি খেতে পারি না। ক্ষুধা আছে কিন্তু খেতে পারে না, সুরিনাম। রান্না করা খাবার খেতে আমার ইচ্ছা হয় না, কেবল ঠান্ডা পানি, মিষ্টি জাতীয় খাবার, টক খাবার, আমার এগুলো খাইতে ইচ্ছা হয়, তবে দুধ ফল খেতে আমার সহ্য হয় না, তাতে আমার কষ্ট বাড়ে। আর সেবারে প্রশ্ন করলেন, তোমার ঋতুস্রাব ও যৌন ইচ্ছা কেমন? উত্তরে সে বলল, ঋতুস্রাবের পূর্বে আমার বাম ডিম্বাধারে বেদনা এবং ঋতুস্রাব পালে স্তনে এবং স্তনভিত্তিতে বেদনা দেখা দেয়। অর্থাৎ ঋতুস্রাব শুরু হয়, বাম ডিম্বকোষে ব্যথাও শুরু হয় এবং স্তনে এবং স্তনের বোটায় বেদনা দেখা দেয়। তরল ও দলা দলা প্রচুর রক্তস্রাব নড়াচড়ায় বৃদ্ধি পায় এবং দীর্ঘস্থায়ী হয়। প্রসবের পর আমার ঋতুস্রাব সহজে আরোগ্য হয় না। বাচ্চা প্রসবের পর যে লুচিয়ে স্রাবটা চলতে থাকে, এটা সহজে আরোগ্য হয় না, চলতেই থাকে। দীর্ঘকাল ব্যাপী একটানা চলে অথবা থেকে থেকে স্রাব চলতেই থাকে। বসে থাকার পর উঠে দাঁড়ালে ঝপঝপ করে রক্ত পড়ে এবং নড়াচড়ায় তা বৃদ্ধি হয়। স্রাবে দারুণ দুর্গন্ধ এবং স্রাবের দাগ কাপড় থেকে সহজেই ওঠে না। আচ্ছা, এবারে প্রশ্ন করলেন, তোমার শরীরে নিঃসৃত স্রাবগুলির গন্ধ কেমন? উত্তরে মেয়েটি বলল, আমার শরীরে ভীষণ দুর্গন্ধ, আর সেই সঙ্গে আমার শরীরে সমস্ত
নিঃসৃত স্রাবে এত দুর্গন্ধ যে তা ধুয়ে মুছে ফেললে দুর্গন্ধ যায় না, আর যৌন ইচ্ছা থাকলেও সবাসে আমি আনন্দ পাই না, আমার এজন্য তৃপ্তিজনক হয় না। প্রশ্ন করেন, আচ্ছা তোমার শরীরে কোথায় কি কষ্ট অনুভব করো, আর কষ্টের হ্রাস বৃদ্ধি কখন কিসে দেখা দেয়, বৃদ্ধি পায় এবং কিসে উপশম হয়? উত্তরে মেয়েটি বলল, আমি বহুদিন যাবৎ মাথা ব্যথায় কষ্ট পাচ্ছি, অনেকদিন থেকে আমি মাথার ব্যথায় কষ্ট পাচ্ছি। আমার মাথা ব্যথা নির্দিষ্ট সময় দেখা দেয়, নির্দিষ্ট অবস্থায় শয্যায় পার্শ্ব পরিবর্তনে ঠান্ডায় বৃদ্ধি হয়, মাথার যন্ত্রণায় আমার ঘুম ভেঙে যায়, অনেক সময় শীতকালে পর্যায়ক্রমে কাশি, মাথা ব্যথা, চর্মোদ্ভেদ দেখা দেয়, মাথা ব্যথার সঙ্গে প্রচুর ক্ষুধা দেখা দেয়, অর্থাৎ মাথা ব্যথা শুরু হলে ক্ষুধাও দেখা দেয়, আহারের পর নাক দিয়ে শোণিত স্রাব দেখা দিলে মাথা ব্যথার একটু উপশম হয়, নাক দিয়ে রক্ত পড়ে, আর এই নাক দিয়ে রক্ত পড়লেই মাথা ব্যথার অনেকটা কমে যায়। মাথা ব্যথার সময় আমার মাথা উত্তপ্ত হয়ে ওঠে, মাথায় হাতুড়ি মারার মতন ব্যথা অনুভব করি। প্রশ্ন করলেন, তোমার পায়খানা পোষা হয় কেমন? উত্তরে মেয়েটি বলল, আমি সারা জীবন উদ্রাময় কষ্ট পাচ্ছি, সকালে মলত্যাগের ব্যাগ দেখা দেয় কাদার মতো, পচা ডিমের ন্যায় দুর্গন্ধযুক্ত, মল অনেক সময় অসারে নির্গত হয়, ফলে সব সময় কাপড় চোপড় নোংরা হয়ে যায়, মল নরম তথাপি কুণ্ঠন না দিলে সহজে মল নির্গত হতে চায় না, মাঝে মাঝে অধিক তরল মল দেখা দিলে তা রাত একটা থেকে চারটার মধ্যে দেখা দেয় এবং ওই সময় বৃদ্ধি পায়, মাঝে মাঝে কষ্ট বন্ধেও কষ্ট পাই, মল যখন আমার কষ্ট বন্ধ হয় তখন হয় গুটলো, অতি কষ্টে নির্গত হয় এবং কষ্ট বন্ধের অবস্থায় অনেকটা সুস্থ বোধ করি, কষ্টবন্ধ অনেক সময় মলদার হতে প্রচুর রক্তস্রাব ঘটে ও যন্ত্রণা দেখা দেয়, মলত্যাগে মলদারের যন্ত্রণায় নিবৃত হয় না, অনেক সময় পর্যন্ত যন্ত্রণা থাকে, কষ্টবন্ধের সঙ্গে কোমরে অনেক বেদনা দেখা দেয়, মলত্যাগের সময় পিছন দিকে হেলে না বসলে আমার মল পুরোপুরি নিঃসৃত হয় না। প্রস্রাব লাগলে প্রস্রাব সহজে নির্গত হতে চায় না, অল্প অল্প করি ফোটায় ফোটায় করি প্রস্রাব হয়। আচ্ছা, এবারে প্রশ্ন করলেন, তোমার ঘুম হয় কেমন আর কি কি স্বপ্ন দেখো? উত্তরে মেয়েটি বলল, প্রথম রাত্রে আমার ঘুম হয় না, মাঝরাত হতে সকাল পর্যন্ত একটু ঘুম হয়, তার মধ্যে স্বপ্ন দেখি আমি যেন পায়খানায় বসে পায়খানা করছি, সুরিনামের রোগীর স্বপ্ন হচ্ছে পায়খানায় বসে পায়খানায় করা, অনেক সময় ঘুম ভাঙ্গার পর দেখতে পাই বিছানায় আমি পায়খানা করে ফেলেছি, তাছাড়া চোর ডাকাতেরও স্বপ্ন দেখি, নিদ্রাকালে নিজের হাত দুটি বুকে রেখে ঘুমাতে পারি না, শুধু তাই নয় বুকে কোনো প্রকার ভার বস্তু রাখতে পারি না, সেই সঙ্গে ডান পাশে চেপে শুইতে পারি না, আমি বাম পাশে চেপে শুই। তোমার গায়ে কাপড় চোপড় রাখতে ইচ্ছা হয় কেমন? মেয়েটি বলল, আমি অত্যন্ত শীতকাতর, তাই আপাদ মস্তক ঢেকে শুই, অমনি এমনকি গরমকালে গায়ে কাঁথা না দিয়ে আমি ঘুমাতে পারি না। প্রশ্ন করলেন, কোন কাঁথে শুতে ভালোবাসো? সে বলল, আমি বাম কাঁথে শুতেই বেশি ভালোবাসি। প্রশ্ন করলেন, আচ্ছা মা, তোমার ঘাম হয় কেমন এবং ঘামে গন্ধ হয় কেমন? পুত্রী মেয়েটি বলল, হাঁটার সময় আমার শরীর প্রচুর ঘাম দেখা দেয় এবং সেই সঙ্গে আমি অত্যন্ত দুর্বল হয়ে পড়ি, ঘামে ভীষণ দুর্গন্ধ, কিন্তু ঘাম দেখা দিলে বা ঘাম হলে আমার প্রায় সকল কষ্ট উপসর্গের উপশম ঘটে, শরীর যদি ঘামে তা আমার সকল কষ্টগুলো কমে যায়, এটাই স্বাভাবিক। প্রশ্ন করলেন, তোমার শরীরে কোথায় কেমন চর্মরোগ আছে আর চর্মরোগের হ্রাস বৃদ্ধি কখন কিসে দেখা দেয়, বৃদ্ধি পায় এবং উপশম হয়? উত্তরে মেয়েটি বলল, সারা জীবন চর্মরোগে আমার লেগেই আছে, গায়ে সামান্য আঁচড় লাগলেই যেন রক্ত বের হয়, পেকে যায়, তাছাড়া প্রতি শীতকালে আমার চর্মরোগগুলো দেখা দেয় এবং বৃদ্ধি পায়, চামড়া শুষ্ক অপরিষ্কার দুর্গন্ধযুক্ত, তাই শুকনো খোলজযুক্ত চর্মরোগ দেখা যায়, গরমকালে চর্মরোগগুলো আমার থাকে না, চুলকানির জন্য রাতে ঘুম হয় না, চুলকানি রাতে বিছানার গরমে দেখা দেয় এবং ঘুমান্তে দেখা দেয় এবং ঘুমের ব্যাঘাত হয়, সময় সময় চর্মরোগের সঙ্গে পর্যায়ক্রমে অন্যান্য রোগও দেখা দেয়, তাছাড়া ডাক্তার সাহেব
রোগ কম বেশি থাক বা না থাক, আমি সর্বাবস্থায় দারুণ দুর্বলতা অনুভব করি। এ অবস্থার কারণে আমি সবসময় শুয়েই থাকি, হাঁটাচলা একটু কম করি, আর শুয়ে থাকলেই আমি নিজেকে সুস্থতা বোধ করি। তো এই লক্ষণগুলি যদি কোনো রোগীর মধ্যে পাওয়া যায়, তাহলে অবশ্যই আপনারা সেখানে সরিনাম প্রেসক্রিপশন করবেন। তো ওষুধটির বর্ণনা যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা করে লাইক, শেয়ার বা কমেন্ট করে আমাকে জানাবেন। আরও ভালোভাবে উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সঙ্গেই থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।